siraajan muneera. وقال الله تعالى وتبارك في كلامه المجيد إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله بيتا في الجنة وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالصدقة فإن البلاء لا يتخطأها صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه خرقندا دکھن پر بیت الفارا جامع مسجد انتی کلپے آیوجیت তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত শুধু 2500 শুধু নারায়ণগঞ্জ নয় বরং স্বাধীন এই সার্বভৌমত্বের তথা গোটা বাংলাদেশের অহংকার গোটা বাংলাদেশের গর্ব অত্যন্ত প্রবীণ ব্যক্তিত্ব আমাদের সকলের সেরে তাজ মাতার মুকুট নয়নের মণি হৃদয়ের স্পন্দন প্রখ্যাত আলেমে দ্বীন প্রখ্যাত ওয়ায়েজ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব দামাত বরকাতুহুম আলিয়া উপস্থিত উম্মতের মাতার মুকুট দেগার মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ
শ্রদ্ধা ভাজন, অত্যন্ত শ্রদ্ধেয়, অত্যন্ত সম্মানিত, মহাব্বতের ভালোবাসার বাবার সমতুল্য, দাড়ি পাকা মুরুব্বিয়ানে আজম, উপস্থিত কলিজার টুকরা যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থিতা সম্মানিতা মা ও বোনেরা, কচিকাচা বাচ্চারা, মহান আল্লাহ পাকের দরবারে, জাল্লা শানুহুর দরবারে, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে, অন্তরের গহীন থেকে একদম ভালোবাসার চূড়ান্ত শিখরে পৌঁছিয়ে হৃদয় উজাড় করে, ভালোবাসা উজাড় করে বলিষ্ঠ কণ্ঠে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে উচ্চ সুরে সকলে একবার কালিমাতুশ শুকুর পড়ে নেই, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, বাড়ি চমৎকার হয়েছে, মহান আল্লাহ পাকের শুকরিয়া। তারপরেও মালিকের জাতের কসম খেয়ে বলতেছি, যতটুকু ভালোবাসা, যতটুকু মহাব্বত আর যতটুকু শুকরিয়া আদায় করার দরকার ছিল মালিকের শান অনুযায়ী, ওইটা আমাদের পক্ষে কখনোই সম্ভব ছিল না, আজও সম্ভব হয়নি, ভবিষ্যতেও হবে কিনা জানি। এত বড় অ্যাবিলিটি, এত বড় যোগ্যতা আমরা ব্যক্তিগতভাবে রাখি না। এ ভাই, যেই মালিকের শুকরিয়া আদায় করবেন, আপনি আপনার যেই রবের নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, প্রতিপালকের শুকরিয়া আদায় করবেন, ওই প্রতিপালক, ওই স্রষ্টা, তিনি নিজেই বলেন, তোমরা আমার কোন কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবা বলো। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনুল করিম, যেটা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন দীর্ঘ 23 বৎসরে। এ ভাই, তাম দুনিয়ার সমস্ত আসমানি কিতাবগুলোকে বলা হয় কিতাবুল্লাহ, আর কোরআনুল করিমকে বলা হয় কালামুল্লাহ। কিতাবুল্লাহ আর কালামুল্লাহর মধ্যে কি বেশকম, কি বৈষম্য, কি ডিফারেন্স, এ ব্যাপারে আলোচনা করা আমার উদ্দেশ্যও নয়, আর এটা আজকের সাবজেক্টও নয়, তাই আমি ওই দিকে গেলাম না। মহান আল্লাহ সুবহানাহু তাআলা এই কুরআনুল করিমের অনেকগুলো আয়াতের মধ্যে, অনেকগুলো সূরার মধ্যে একটা সূরা হইল সূরাতুর রহমান, আর ওই রহমান সূরার আয়াত হলো ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ তাআলা মানুষকে জিজ্ঞেস করেন, কোশ্চেন করেন, জিন এবং মানব জাতিকে জিজ্ঞেস করেন, তোমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবে বলো তো, তোমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করবে বলো তো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কিতাবে লেখেন, আল্লাহ তাআলা এই আয়াতে বান্দাকে স্মরণ করায় দিতে চান, আল্লাহ তাআলার নিয়ামতের অস্বীকার করার যেমন সুযোগ নেই, আবার আল্লাহ তাআলার নিয়ামতের পর্যাপ্ত পরিমাণ শুকরিয়া আদায় করাও সম্ভব না। তাই বলি কি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব না? হ্যাঁ, অবশ্যই শুকরিয়া আদায় করব, আমি আমার পক্ষ থেকে শুকরিয়া আদায় করব, আর এই শুকরিয়াটা যেই পরিমাণ হবে আল্লাহ তাআলার দরবারে আমার রিজিকের ফয়সালা ওই পরিমাণই হবে, আমার এই শুকরিয়াটা যেই পরিমাণ হবে
আল্লাহ তাআলার দরবারে আমার মর্যাদা ওই পরিমাণই হবে। ভাইজান মুজাদ্দিদ মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই লিখেন কিতাবের মধ্যে, একটা মৎস্য একটা মাছ যেমনি ভাবে সমুদ্রে নদী সাগরে সৈকতে ২৪ ঘন্টা মানে একটা মুহূর্তের জন্য সে স্থলভাগে আসে না, একটা সময়ের জন্য সে পানি ছাড়া থাকে না, ২৪টা ঘন্টা প্রতিটা মুহূর্ত একটা মৎস্য একটা মাছ যেমনি ভাবে পানির নিচে ডুবে থাকে, আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো এমনি ভাবে ২৪ ঘন্টা মালিকের নিয়ামতের মধ্যেই ডুবে থাকে। আপনি বুঝেন আর না বুঝেন, একটা সেকেন্ডের জন্য যদি আল্লাহ তাআলা জমিনে দেওয়া নিয়ামতের একটা নিয়ামত একটা সেকেন্ডের জন্য যদি বন্ধ করে দেয়, গোটা পৃথিবীর মানুষ বুঝতে পারবে কিছুক্ষণের জন্য আমরা আল্লাহ তাআলার গজবে ছিলাম। অক্সিজেন যদি কয়েক সেকেন্ডের জন্য এক সেকেন্ডের জন্য আল্লাহ তামাম দুনিয়া থেকে অক্সিজেন যেটা মানুষকে আল্লাহ প্রতিনিয়ত দিয়ে থাকেন, কুল কায়নাতকে সমস্ত মাখলুকতকে আল্লাহ দিয়েছেন, এটা যদি এক সেকেন্ড বা কয়েক সেকেন্ড দুনিয়াতে আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দেন, তামাম দুনিয়ার সমস্ত মাখলুকত বুঝবে আমরা দুনিয়াতে নাই, আমরা কবর জগতে জাহান্নামে আছি, এমন মনে হবে, বাঁচাই সম্ভব না, বেঁচে থাকার তো কল্পনাও করা যায় না।